past continuous tense ঘটমান অতীত অতীতে যা ঘটতে ঘটেছিল চলছিল সেটাকে past continuous বলা হয় এর ফর্মুলাটা হচ্ছে বা গঠনের নিয়মটা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস প্রধান ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে এবং চিনিবার নিয়ম বাংলা ক্রিয়ার শেষে তেছিল তেছিলে তেছিলাম তেছিলেন থাকবে কোন কোন ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস কোন কোন ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয় আমাদের তেছিলাম তেছিল আমি করিতেছিলাম আমি লিখিতেছিলাম সে খাইতেছিল সে আসিতেছিল এগুলো তেছিল থাকলেই সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হয় তবে কোন কোন ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় সেটা বলা হয়েছে অ্যান অ্যাকশন গোয়িং ইন দ্য পাস্ট অতীতে কোনো ঘটনা কিছুক্ষণ ধরে ঘটেছিল অতীতে কোনো ঘটনা কিছুক্ষণ ধরে ঘটেছিল যেমন অ্যান অ্যাকশন গোয়িং ইন দ্য পাস্ট এক্সাম্পলটা হচ্ছে সে ইংরেজি পড়িতেছিল হি ওয়াজ রিডিং ইংলিশ সি ওয়াজ লুকিং ইল তাকে অসুস্থ দেখাচ্ছে তাহলে অতীতে ঘটনাটা চলছিল এবং দুই নম্বর নিয়ম হচ্ছে দ্য টেন্স ইজ ইউজ উইথ অলওয়েজ কন্টিনিউয়ালি ফর হ্যাবিট ইন দ্য পাস্ট যেমন হি ওয়াজ অলওয়েজ স্টাডিং দ্য গীতা দি হলি কোরআন সো এইটা এই যে সে অতীতে তার একটা অভ্যাস ছিল হি ওয়াজ স্টাডিং দ্য গীতা অর দি রামায়ণ অর দি হলি কোরআন ইন দ্য পাস্ট অতীতে চলছিল হি ওয়াজ অলওয়েজ স্টাডিং দ্য গীতা আবার হি ওয়াজ হ্যাভিং হিজ টি অ্যাট সিক্স এএম হি ওয়াজ হ্যাভিং অতীতে অভ্যস্ত ছিল হ্যাভিং মানে টেকিং হি ওয়াজ হ্যাভিং হিজ টি সে খাচ্ছিল চাটা ছটার সময় ওয়ের ইউ স্লিপিং হোয়েন আই র্যাং ইউ আপ যখন তোমাকে আমি জাগাচ্ছিলাম তখন তুমি তোমাকে ঘুমাচ্ছিলে কি এই যে চলমান এই সব ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা সাধারণত ব্যবহৃত হয় তার মানে পাস্ট কন্টিনিউয়াস বুঝতে পারছি যে অতীতে চলছিল অতীতে যে ঘটনা চলছিল সেটাকে পাস্ট কন্টিনিউয়াস বলা হয় এবং সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার মূলভাবের সঙ্গে আইএনজি যোগ এবং সাবজেক্টের সঙ্গে ম্যাচিং করে ওয়াজ ওয়্যার বসাতে হবে যেমন আই ওয়াজ কিন্তু উই ওয়্যার হি ওয়াজ সি ওয়াজ দে ওয়্যার কোথায় ওয়াজ হবে এবং কোথায় ওয়্যার হবে সেটাকে মনে রাখতে হবে এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা সাধারণত আমরা জাজমেন্ট করতে পারি পাস্ট কন্টিনিউয়াস খুবই সহজ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সে এই অতীতে কোনো অভ্যাস তার কোরআন পড়ার অভ্যাস তার গীতা পড়ার অভ্যাস তার একটা ভালো কাজ করার অভ্যাস তখনই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা করতে পারি আশা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর চাইতে আর কোনো ইলাবোরেশন রূপ নেই এটাকেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স রূপে মনে রাখতে পারি যে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার এবং মূল ভাবের সঙ্গে আইএনজি যোগ